আপনি যদি মনে করেন যে আপনার পরিবার অস্বাভাবিক বা অদ্ভুত, তাহলে এইসব মানুষ এবং তাদের পরিবারের উপর নজর রাখুন, যারা আপনাকে আপনার মন পরিবর্তন করতে বাধ্য করবে। এক দম্পতির 19 সন্তান। যুক্তরাষ্ট্রের জিম বব এবং মিশেল ডাগার দম্পতি 19 সন্তানের জনক। এই দম্পতির 9 মেয়ে এবং 10 ছেলে রয়েছে। তারা 19 কিডস অ্যান্ড কাউন্টিং নামক একটি টিভি রিয়েলিটি শো করেছে। তাদের অনেক সন্তান নেয়ার নেপথ্যর কারণটা খুব সহজ। তারা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো ধরনের গর্ভনিরোধক নিতে অস্বীকার করে। তারা ধর্মপান ব্যাপটিস্ট এবং ঈশ্বরের বিশুদ্ধতা, বিনয় এবং বিশ্বাসের মূল্যবোধ নিয়ে প্রায়ই আলোচনা করে থাকে। এক পুরুষের 39টা স্ত্রী। ভারতের মিজোরাম রাজ্যের জিওন চানা নামক এই মানুষটা 39 জন নারীকে বিয়ে করেছেন, 94টা সন্তানের জন্ম দিয়েছেন এবং 14টা পুত্রবধূ ও 34টা নাতিনাতনি সহ তার পরিবারের মোট 180 জন সদস্য রয়েছে। বিশ্বের বৃহত্তম পরিবারের মধ্যে হওয়ায় তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী। কৃত্রিম সন্তানের পরিবার। এই পরিবারের মা এবং কন্যা সবাই অস্ত্রোপচারের মধ্য দিয়ে নকল স্তনের অধিকারী হয়েছেন। এক মেয়ে ব্রিটনি মার্শাল ব্যতীত পরিবারের অন্য সকল নারী কৃত্রিম বড়বুকের অধিকারী। ব্রিটনি তার পরিবারের একমাত্র নারী যিনি এখনও অস্ত্রোপচারের মাধ্যমে তার বাকি বোনদের মতো হয়নি। কোনো সন্দেহ নেই, এটি বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য পরিবারের মধ্যে একটি। মানসিক ব্যাধিগ্রস্ত পরিবার। চার্লস ম্যানসন সম্ভবত ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং জনপ্রিয় সিরিয়াল কিলার। তিনি একজন সঙ্গীতশিল্পী হলেও 1970 থেকে 1971 সাল পর্যন্ত ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত খুনি হয়ে ওঠেন। সে ছিল স্পষ্টতই একজন উন্মাদ ব্যক্তি। তার পরিবার ছিল অপরাধীদের একটি গ্রুপ যারা অনেক অপরাধ করেছে। ভ্যাম্পায়ার দম্পতি লিয়া বেনিংহপ এবং অ্যারড রেফেন। এই প্রেমিক যুগল প্রতি সপ্তাহে একে অপরের রক্ত পান করে থাকে। তারা বিশ্বাস করে যে একে অপরের রক্তপান চিরদিনের জন্য তাদের একসঙ্গে রাখবে। তারা ইন্টারনেটে একটি ভিডিও উন্মুক্ত করেছে যেখানে দেখা গেছে তারা উভয়েই নিজেদের কাটছে এবং অন্যজন রক্তপান করছে। থেরেসা নর ও তার শিশুরা। পাগল মা থেরেসা নর 6 সন্তানের মা। তিনি 4 বিয়ে বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সম্ভবত তার অস্বাভাবিক মনের কারণে প্রতিবারই তার ডিভোর্স হয়। চতুর্থ ডিভোর্সের পর থেরেসা আরও বেশি বদমেজাজি হয়ে ওঠে এবং প্রচুর মদ্যপান করতে শুরু করে, ফলে সন্তানদের প্রতি তার অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। সিরিয়াল হত্যাকারী পরিবার। স্বামী, স্ত্রী এবং 2 কন্যা নিয়ে এক রাশিয়ান পরিবার। তবে এই পরিবার নারী ও শিশুসহ 30 জনকে হত্যা করার জন্য কুখ্যাত। মূলত ডাকাতি করত পডকোভেভ দম্পতি। সবকিছু লুটে নিয়ে খুন করতে দ্বিধা করত না। ডাকাতির প্রতিশোধ নিতে এই দম্পতির কন্যা ভিক্টোরিয়াকে খুন করে এক ভিকটিম। পরবর্তীতে পুরো পরিবারও করুণ পরিণতি ভোগ করে। মানসিক বাবা, বোকা মা এবং অভাগী মেয়ে। ফ্রিডজেল কেস 2008 সালে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল, যখন এলিজাবেথ ফ্রিডজেল অস্ট্রিয়ার স্থানীয় পুলিশকে বলেছিলেন যে তাকে 24 বছর ধরে তার পিতা বন্দী করে রেখেছিল। তাকে কেবল বাড়ির বেসমেন্টে বন্দী করে রাখা হয়নি, বরঞ্চ 24 বছর ধরে নির্যাতন এবং ধর্ষণ করেছিল তার বাবা জোসেফ ফ্রিডজেল। কোল্ড ক্লান পরিবার। এই পরিবারের ঘটনাটি অনেকের কাছে অস্বস্তিকর লাগতে পারে, কারণ পুরো পরিবারটি নিজেদের মধ্যে যৌন সম্পর্কে ছিল, তাই এটা না পড়ে এড়িয়ে যেতে পারেন। 2003 সালের অস্ট্রেলিয়ার কোল্ড ক্লান পরিবারের ঘটনাটি প্রকাশ্য আসে, যা সাধারণ জনগণ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সরকারকেও হতবাক করেছিল। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।